আর এবার সিবিএসইর ধাঁচে রাজ্যের সিলেবাস 10 বছর পর পুরো বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছে। কৃষ্ণেন্দু, সিলেবাস বদল নিয়ে আর কি জানতে পারছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে? দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানাচ্ছে, আগামী শনিবার একটা বৈঠক ডাকা হয়েছে, কারণ 10 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস আগা পাঁচতলা বদলে যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে 47টা সাবজেক্টে এই সিলেবাস বদল হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সিলেবাস বদল হবে। এবং যেটা তাৎপর্যপূর্ণ হচ্ছে, দিল্লি বোর্ডের ওপর ধাঁচের ওপর নির্ভর করি, অর্থাৎ সিবিএসসির ওপর নির্ভর করি, এরাজ্যের সিলেবাস হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সিলেবাস হচ্ছে। সংসদ যেটা জানাচ্ছে যে যেহেতু প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষা আছে এবং সেই পরীক্ষায় সিবিএসসি ধাঁচের প্রশ্নপত্র হয়, সেই সিবিএসসি ধাঁচকে এবং এনসিইআরটির সিলেবাসকে লক্ষ্য রেখে এবং তাদের ওপর ভিত্তি করে নতুন সিলেবাস তৈরি করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এবং তার জন্যই আগামী শনিবার বৈঠক ডাকা হয়েছে। কালেক্টিভ একটা মিটিং হবে, বড় মিটিং, তো সেদিন আমরা গাইডলাইন্সগুলো দিয়ে দেবো। সেই গাইডলাইন্সের উপর ভিত্তি করে এবার রেসপেকটিভ সাবজেক্ট যারা সিলেবাস সাব কমিটি আছেন, তারা নিজেদের অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স তারা মিট করবেন, করে তারা এই রিভাইজ সিলেবাসটা দাঁড় করানোর চেষ্টা করবেন। বেসিক্যালি আমরা চেষ্টা করছি যাতে একটা এনসিইআরটির আদল, যেটাকে অনেকটা সিবিএসসির সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, তার কারণ হচ্ছে এখন ন্যাশনাল পার্সপেক্টিভে যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম সমস্তই কিন্তু এখন মোটামুটি একটা ওই সিবিএসসি যে সিলেবাস বা এনসিইআরটি যেটাকে বলা হয় গাইডলাইন্স, সেই গাইডলাইন্স মোতাবেক হয়। কোয়েশ্চেন নাম্বারের একটা প্যাটার্ন কিছু কিছু জায়গায় রিভাইজ হবে, মানে স্পেশালি দ্য রেশিও অফ প্রজেক্ট থিওরি, দ্য রেশিও অফ প্র্যাকটিক্যাল থিওরি একটা 70-30 যাবে কিছু কিছু জায়গায়, সেখানে মানে এক্সট্রা কিছু ওয়েটেজ দেওয়া হয় যেগুলো উইল বি অল্টার্ড।